ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মোমেন শাহী মমেন সিং কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে আজকের বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তিন দশমিক চার অনুশীলন তো সেখান ফল এই বিষয় সম্পর্কে মানে আমরা আজকে যে আলোচনা করতে চাচ্ছি তার সম্পর্কে আমরা কী কী বিষয়ে জানব ভাগশেষ উপপাদ্য সম্পর্কে জানবো মানে ভাগশেষ ভাগশেষ উপপাদ্যটা কী এই বিষয়ে জানবো ভাক্সেস উপপাদ্য সূত্র ব্যবহার করে ভাগশেষ নির্ণয়ের মাধ্যমে রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো তো প্রথমত আমরা জানবো যে ভাগশেষ উপপাদ্যটা কি ভাগশেষ উপপাদ্যটা সম্পর্কে জানবো এর সংজ্ঞাটা হলো কোনো ভাগ অঙ্কে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ না পরেই ভাগশেষ নির্ণয়ের পদ্ধতিকে ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরিম বলা হয় আমি সংজ্ঞাটি আবারও বলছি কোনো ভাগ অঙ্কে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ না করেই ভাগশেষ বের করার পদ্ধতিকে ভাগশেষ উপপাদ্য বলা হয় যেমন মনে করো ধরে নাও এক্স প্লাস একটি রা প্লাস ওয়ান একটি রাশি এটাকে আমরা মানে এটা দ্বারা আমরা ধরে নাও এক্স প্লাস টুকে ভাগ করব তো এটা নর্মালি আমরা ভাগ করে দেখব ভাগশেষটা কত আসে তো এখানে এক্সের ঘাত ওয়ান এখানে ওয়ান সো এখানে ওয়ান হবে তো ওয়ান দ্বারা এটাকে ভাগ দিলে গুণ দিলে ওয়ান দ্বারা এটাকে গুণ দিলে আমরা পাবো এক্স প্লাস ওয়ান তো এটা যখন বিয়োগ করবো থাকবে কত ওয়ান এটা হলো ভাগশেষ তো আমরা যে প্রক্রিয়াটা অবলম্বন করলাম এটা হলো নর্মালি ভাগ প্রক্রিয়া তো ভাগশেষ শেষ থিউরিটা কি তার মাধ্যমে কী হবে ওয়ান আমরা পাবো ভাগশেষ থিওরিটা হলো ভাগ শুভপতটা হলো এরকম যে ভা এফ অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগ করলে ভাগ শেষ হবে ভাগ শেষ হবে এফ অপ এখানে কি মাইনাস এ না তাহলে এই জায়গা হবে প্লাস এ যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে হতো মাইনাস এ তাহলে আমরা কি বুঝতে পারলাম এটা হলো যেমন এভাবে এক্সকে ভাগ করতে বলা হয়েছে এক্স মাইনাস এ দ্বারা তাহলে এটা ভাজ্য এটা কি ভাজ্য আর এটা হলো কি ভাজক তো এক ভাজক তো এখানে এটা হলো ভাজক আর এটা হলো ভাজ্য তো এক্স প্লাস ওয়ান হলো ভাজক তো এখানে কি হবে যেহেতু এখানে এক্স মাইনাস এখানে প্লাস এ হয়েছে তো এই জায়গায় যদি আমরা এক্স প্লাস ওয়ান ধরি হ্যাঁ সাপোজ এই জায়গায় এক্স প্লাস যদি ওয়ান ধরি তাহলে এই জায়গা হবে মাইনাস ওয়ান মানে এফ অফ মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি এফ অফ মাইনাস ওয়ান সমান এক্স প্লাস টু ইকুয়াল মাইনাস ওয়ান প্লাস টু ইকুয়াল মাইনাস ওয়ান প্লাস টু এর মানে হলো প্লাস ওয়ান অর্থাৎ ভাগ না করে আমরা ভাগ শেষ বের করলাম কত আসলো ওয়ান তো এটা কীভাবে আসলো আবার একটু খেয়াল করি যে এই এফ অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে এক্স এ ভাগ শেষ হবে এফ অফ এ মাইনাসে থাকলে প্লাসে প্লাসে থাকলে মাইনাস এ যদি ভাগ শেষ এরকম হয় যে এফ অফ এক্সকে মনে করো এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে তাহলে ভাগ শেষ হবে ভাগ শেষ হবে এফ অফ মাইনাস বি ভাগ এ কীভাবে হবে আমরা একটু খেয়াল করি এটা হলো ভাজক তাহলে ভাজকটাকে যদি আমরা জিরো ধরি আর এক্স সমান মাইনাস বি হবে বা এক্স সমান মাইনাস বিভাগ এ অর্থাৎ এক্স মাইনাস এক্স ইকুয়াল বি মাইনাস এ দ্বারা মানে এক্স এক্সিউল বি মাইনাস এ যদি আমরা এই সমীকরণটাতে এই রাশিটাতে বসাই তাহলে আমরা যে মানটা পাবো সেটা হলো ভাগশেষ তো আমরা এখন উৎপাদকের বিশ্লেষণ শিখবো মনে করো এক্স কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স প্লাস টোয়েন্টিকে উৎপাদকে বিশ্লেষণ করো বিশ্লেষণ পর তো আমরা দেখতে পাচ্ছি যে এক্স কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স প্লাস টোয়েন্টি হ্যাঁ সমাধান এক্স হ্যাঁ ধরি পি অফ এক্স যদি এখানে স্কোয়ার থাকতো তাহলে আমরা ইজিভাবে এটাকে ভাঙিয়ে দুইটা পদ করে আমরা সহজে করতে পারতাম কিন্তু এটা কিউব থাকার ফলে আমাদেরকে ভাগশেষ পদ বা থিটা মেনটেন করতে হবে তো এটা করার নিয়ম হলো আমাদের খেয়াল করতে হবে যে এক্সের মান কত ধরলে বা কি ধরলে এক্সের মান ওয়ান বা মাইনাস ওয়ান বা টু বা মাইনাস টু বা থ্রি বা মাইনাস থ্রি অথবা হাফ বা মাইনাস হাফ এরকম কোন মানটি ধরলে জিরো আসে সেই মানটি আমাদেরকে বের করতে হবে তো এই মানটি বের করার সিস্টেম হলো দুটি একটা হলো ক্যালকুলেটরের সাহায্যে আর একটা হলো নর্মালি হিসাব করে তো নর্মালি হিসাবটা আগে আমরা শিখি এখানে এক্স কিউবের গুণিত হিসাবে কত আছে বলো তো দেখি ওয়ান তাহলে টোয়েন্টি আর ওয়ান গুণ করলে হবে টোয়েন্টি ওয়ান সরি টোয়েন্টি টোয়েন্টিকে উৎপাদকের বিশ্লেষণ করলে ওয়ান ইন্টু টোয়েন্টি টু ইন্টু টেন ফোর ইন্টু কত হবে ফাইভ অথবা মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টোয়েন্টি মাইনাস টু ইন্টু মাইনাস টেন মাইনাস ফোর ইন্টু মাইনাস ফাইভ এই যে উৎপাদকগুলো আমরা লিখলাম এই উৎপাদকগুলোর যে কোনো একটি বা একাধিক একটি দ্বারা অথবা একাধিক দ্বারা এটা জিরো হবে এখন ওয়ান দ্বারাও হতে পারে টু দ্বারাও হতে পারে বা থ্রি ফোর দ্বারাও হতে পারে যে কোনো একটি দ্বারা অবশ্যই জিরো হবে তো এটাকে অ্যাল ক্যালকুলেটারের সাহায্যে আমরা করতে পারবো কোন মানটি দ্বারা এটা জিরো হবে এক্সের মান কোনটি ধরলে এই মানটা জিরো হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্সের মান যদি ওয়ান ধরি তাহলে জিরো হয় এক্সের ওয়ান বা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তো ওয়ান বসিয়ে দাও এখানে ওয়ান কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান ইন্টু ওয়ান প্লাস কত টোয়েন্টি তাহলে ওয়ান মাইনাস টোয়েন্টি ওয়ান প্লাস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আর ওয়ান টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি ওয়ান ইকুয়াল কত জিরো এসে গেল তো এই মানটা আমরা ক্যালকুলেটর সাজ কীভাবে বের করতে পারি আমরা খেয়াল করবো ক্যালকুলেটারের বাটনে কেসিও ওয়ান হান্ড্রেড আর নাইন হান্ড্রেড নাইনটি ওয়ান ক্যালকুলেটার নিয়ে আমরা দেখতে পা দেখব যে ওয়ান বাটনের উপরের দিকে হ্যাঁ এক্স ওয়াই লেখা আছে ভিতরে বাটনের ভিতরের দিকে খেয়াল করবে দুটি ওয়ান বাটনের থেকে উপরের দিকে তৃতীয় স্টেপে বাটনের ভিতর দিকে খেয়াল করবে এক্স আছে তা তোমরা আগে আলফা চাপবে সেপে এক্স তারপরে কিউব চাপবে মাইনাস টোয়েন্টি ওয়ান সেপে আলফা সেপে এক্স থাকবে প্লাস আবার টোয়েন্টি চাপার পর তোমরা দেখবে ক্যালকুলেটারের উপরের দিকে বাম অংশে ক্যালকুলেশন সি এ এল সি বড় হাতের অক্ষরে দেওয়া আছে তোমরা ওইটা চাপবে চাপার সাথে সাথে ক্যালকুলেটারে শো করবে এক্স হট ওটা চেপে ক্যালকুলেশান চাপলে এক্স হট বলবে তোমরা ওয়ান দেবে আনুমানিক ওয়ান দিয়ে সমান চাপবে দেখবে জিরো আসছে কিনা না আসলে আবার ক্যালকুলেশন চেপে মাইনাস ওয়ান দিয়ে সমান চাপবে জিরো আসছে কিনা দেখবে এভাবে তোমরা আগাতে থাকবে অথবা হাফ দেবে বা মাইনাস হাফ দেবে দিয়ে যেটি দিয়ে জিরো আসবে ঠিক সেটি এই জায়গায় লিখবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান দ্বারা এটা জিরো হয় সো আমি এক্স ইকুয়াল ওয়ান লিখেছি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তো এক্সের মান কত পেয়ে মানে এক্সের মান ওয়ান ধরে কত পেয়েছি পি অফ এক্সের মান জিরো পেয়েছি তাহলে দেখা যাচ্ছে এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এল একটি উৎপাদক এখন আমরা রাশিটি লিখবো পি অফ এক্স ইকাল এক্স কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স প্লাস টোয়েন্টি আমরা মাঝে একটি লাইন গ্যাপ রেখে আমরা এখানে ওই যে উৎপাদকটা পেয়েছি এক্স মাইনাস ওয়ান এখানে ঘাস যেহেতু থ্রি আমরা তিনবার লিখব এক্স মাইনাস ওয়ান গ্যাপ দিয়ে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আমরা দেখতে পাচ্ছি ভিতরে একটা এক্স এখানে কয়টা এক্স বসালে এক্স কিউব হবে অবশ্যই দুটো মানে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব হবে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার তো এখানে কি এক্স স্কোয়ার রয়েছে নেই সো এখানে আমাদেরকে প্লাস এক্স স্কোয়ার আনতে হবে তো প্লাস এক্স স্কোয়ার আনতে হলে এই জায়গায় আমাদের দিতে হবে প্লাস ভিতরে একটি এক্স রয়েছে আর একটি এক্স পড়বে এক্স 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 স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স আচ্ছা এবার আছে কয়টি এক্স মাইনাস টুয়েন্টি অনেক কয়টি মাইনাস তাহলে আমাদের আরও মাইনাস টুয়েন্টি এক্স দরকার তোমরা মাইনাস আনার জন্য এখানে কী দিতে হবে আমাদের মাইনাস ব্র্যাকেটের ভিতরে এক্স রয়েছে আমরা টোয়েন্টি দেবো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টোয়েন্টি এক্স এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস কত টোয়েন্টি এই পর্যায়ে এসে যদি আমরা আরও উৎপাদকে বিশ্লেষণ করতে পারি তাহলে অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করবো আর না করা গেলে এখানেই আনসার লিখতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে সো আমরা এটাকে ভাঙাবো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মানে মধ্যপদ বিভক্তকরণের সাহায্যে মাইনাস প্লাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি তো এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু এই টুকুর থেকে এক্স কমন যাবে তাহলে এক্স প্লাস ফাইভ আসবে পরের অংশ থেকে ফোর কমন যাবে এক্স প্লাস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এক্স মাইনাস এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভের এক এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভের একটা এক্স প্লাস ফাইভ বাকি থাকবে এক্স মাইনাস এটাই হলো আনসার তো আমরা এভাবে তিন দশমিক চারের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো সমাধান করবো তোমার সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মহান রব আল আমাদের সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন হ্যাঁ তোমরা আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম ও রহমাতাল